হ্যালো সবাইকে। তো আজকে সানডে দুপুরবেলা আমরা এসেছি সোদপুর মার্কেটে। তো সোদপুর হচ্ছে আমার বর্ন অ্যান্ড ব্রট আপের জায়গা। তো ইচ্ছা হলো একটু সোদপুর মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখাই। এই কারণেই বলছি, ঘোরার পরে আপনারা বুঝবেন যে কেন বলছি। সোদপুর হচ্ছে এমন একটা মার্কেট যেখানে কি অল্প পয়সা যাদের রোজগার, কি মাঝারি পয়সা বা কি বললো, সবার জন্য এখানে সব কিছু পাওয়া যায় এবং সেরকমভাবেই পুরো মার্কেটটা সেট করা। তো সেটা নিয়েই আজকে আমাদের ভিডিও। তো দেখা যাক সোদপুর মার্কেট ঘুরে আপনাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চলুন আমার সাথে। আমরা আজ আপনাদেরকে পশ্চিম সোদপুরের মার্কেটটাই দেখাতে শুরু করলাম, যা হলো সোদপুরের মূল প্রাণকেন্দ্র। দক্ষিণ পূর্ব রেলপথ সোদপুরকে দুটি ভাগে ভাগ করেছে, পূর্ব সোদপুর আর পশ্চিম সোদপুর। এই দুটি ভাগ সতীশ দাশগুপ্ত সেতু দ্বারা যুক্ত, যা সোদপুর ফ্লাইওভার নামেই পরিচিত। এই ফ্লাইওভারকে কেন্দ্র করেই এক বিশাল বড় মার্কেট এরিয়া ওপেন হয়েছে। ছোট বড়, স্থায়ী অস্থায়ী প্রায় কয়েকশো দোকান এই এরিয়াতে রয়েছে। এই দোকানগুলোর বিশেষত্ব হলো এখানে বিভিন্ন ধরনের কম রেঞ্জের পোশাক আশাক পাবেন, এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটস এবং নিত্য প্রয়োজনীয় জিনিসও আপনারা কম রেঞ্জে এখান থেকে পেয়ে যাবেন। তবে একটাই কথা, এখানে আপনাদের গলার জোর এবং কথা বলার শক্তি অবশ্যই দরকার, কারণ প্রচুর দরদাম এখানে করতে হয়। তাই আমরা মজা করে এটাকে সোদপুরের নিউ মার্কেট বলে ডাকি। পূজার সময় বা চৈত্র সেলে গরমে ঘামতে ঘামতে হই হই করে কেনা কাটি, ভিড়, চিৎকার, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, আড্ডা, এইসব জায়গায় মজাটাই যেন অন্য রকম হয়ে ওঠে। সোদপুর বা পানিহাটি ছাড়াও দূর দূর থেকে মানুষজন সস্তায় প্রচুর জিনিসপত্র কিনতে এখানে ছুটে আসে। ঘুরতে ঘুরতে এখানকার ইতিহাসটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। স্বাধীনতার পূর্ববর্তী সময় অর্থাৎ ইংরেজ আমলে যখন জলপথই ব্যবসার একমাত্র উপায় ছিল, তখন ব্যবসায়ীদের কাছে সোদপুর তথা পানিহাটি প্রধান জনপ্রিয় জায়গা ছিল। পূর্ববঙ্গের বিভিন্ন জায়গা যেমন কুমিল্লা, যশোর থেকে জিনিসপত্র প্রথমে এখানে আসত, তারপর এখান থেকে স্থলপথে কলকাতার বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হতো। তাই সোদপুর তথা পানিহাটি মার্কেটের ঐতিহাসিক গুরুত্ব অনেকটা রয়েছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের পছন্দের জিনিসপত্রের দোকানের বিস্তার সোদপুর ফ্লাইওভারের সাথে এখানেই শেষ হলো। ফ্লাইওভারটি এখানে সোদপুর বারাসাত রোডে এসে মিশেছে। সোদপুরের বিখ্যাত আদি স্থায়ী দোকানগুলি এই পথ থেকেই শুরু হচ্ছে, যা উচ্চবিত্তদের পছন্দের জায়গা। আশা করি পার্থক্যটা আপনারাও বুঝতে পেরেছেন। স্টাইল বাজার, ওয়াও মোমো, সুইট হোম, এই সমস্ত আউটলেটগুলি এখানে রয়েছে। শ্রীনিকেতনের উদ্যোগে তৈরি এই সুইট হোম হলো ঘর সাজানোর এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ জিনিসের দোকান।
শ্রীনিকেতনেরই আরেকটি প্রচেষ্টা হলো এই আনন্দধারা, যা সমস্ত রকম ইলেকট্রনিক্স গুডসের বিশাল বড় সম্ভার। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই আনন্দধারার স্থানেই 1964 সালে মাত্র 200 স্কোয়ার ফিটের ওপর শ্রীনিকেতন তৈরি হয়েছিল। আমরা ছোটবেলায় ওই শ্রীনিকেতনেই শপিং করতে যেতাম। আর আজ সোদপুরের বুকে 6 তলা বিল্ডিং সহ পুরো পশ্চিমবঙ্গে প্রায় 80,000 স্কোয়ার ফিট এরিয়ার উপর 6টি আউটলেট নিয়ে একজন বাঙালি বিজনেসম্যান গর্বের সাথে ব্যবসা করছেন তার অভিন্ন পরিবার নিয়ে। অনেক হলো জামা কাপড় কেনাকাটির জায়গা, এবার যেটা দেখাচ্ছি সেটা হলো সোদপুরের অতি প্রাচীন প্রসিদ্ধ মিষ্টির দোকান মদনমোহন। এবার আমরা চলে এসেছি সোদপুরের অন্যতম বিখ্যাত দুটি দোকান, আদি রেডিমেড সেন্টার ও জেকে রেডিমেড সেন্টারে। 2009 সালের আগে এই দুটি একসঙ্গে রেডিমেড সেন্টার নামেই প্রসিদ্ধ ছিল, কিন্তু 2008 সালের 17ই মে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 12 জন মানুষ দগ্ধ হয়ে মারা যাওয়ার পর থেকে দুই ভাইয়ের অন্তর্দ্বন্দ্বের পর দুটি আলাদা শাখা রূপে প্রকাশ পায়। একে একে আপনাদের সোদপুরের বহু পুরনো ও প্রসিদ্ধ কিছু দোকান দেখানোর চেষ্টা করছি। তনুশ্রী দেবিকা এগুলো ব্লাউজের দোকান হিসাবে সবথেকে পুরনো, যা কোয়ালিটি নিয়ে কোনোদিনই কম্প্রোমাইজ করে না। এসে গেছে আরেকটি পুরনো জনপ্রিয় দোকান মাই চয়েস, যা ঘর সাজানোর জিনিসের জন্য এক্সক্লুসিভ। আপনারা কি জানেন চর্মশিল্পের বিখ্যাত কোম্পানি বেঙ্গল ওয়াটারপ্রুফ, যাকে আমরা ডাক ব্যাগ নামেই চিনি, তারা তাদের প্রথম কারখানা 1932 সালে এই পানিহাটিতেই স্থাপন করেছিল। বিপুল পরিমাণে ব্যাগ ও রেইনকোট এখানে তৈরি হয়েই বিভিন্ন জায়গায় সাপ্লাই হতো। সোদপুরের অতি প্রাচীন বইয়ের দোকান, আমাদের ছোটবেলার নস্টালজিয়া হলো ব্যানার্জি বুক হাউস। বাংলা তথা ভারতের কোম্পানিগুলোর তৈরি নিজস্ব দ্রব্যের দোকান ও বিদেশি দ্রব্যের দোকানগুলির পাশাপাশি সহাবস্থানের মাধ্যমে পানিহাটি তথা সোদপুর মার্কেট সমৃদ্ধ হয়ে উঠেছে। লোকসংস্কৃত ভবনে, এটা হচ্ছে সোদপুর তথা পানিহাটির সবচেয়ে বড় আনুষ্ঠানিক প্রতিষ্ঠান, যেখানে কি সরকারি কি বেসরকারি যে কোনো বড় গ্যাদারিং বা অনুষ্ঠান এখানেই হয়। সোনার মার্কেট, এটা হচ্ছে ঠাকুরকর্ণার সোনার মার্কেট, মানে সোনা গদিপট্টিও বলা হয়। সমস্ত রকম সোনার দোকানগুলো, পুরনো যে দোকানগুলো সেগুলো এখানে রয়েছে, যে ভিডিও আপনাদেরকে এখন দেখালাম। কেমন লাগলো অবশ্যই বলবেন। দোকানগুলো সব বন্ধ ছিল যদিও। Thank you.
আজকের মতো বাই।